বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে আপনার বাংলাদেশ পুলিশে যে মেডিকেল টেস্ট আছে, ওই মেডিকেল টেস্টে মূলত কত টাকা খরচ হয় এবং কত টাকা বাজেট রাখলে আপনি বাংলাদেশ মেডিকেল টেস্টটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন। তো আপনাদের যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবল সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কমেন্ট অনুযায়ী আমি একটা ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড দেবো। এখন চলুন আমরা মূলত জেনে আসি যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে আমাদের কত টাকা খরচ হতে পারে। পুলিশ কনস্টেবল নিয়োগের যে মেডিকেল টেস্ট, ওই মেডিকেল টেস্টের আপনার কত টাকা খরচ হবে এটা সম্পূর্ণ আপনার ডিপেন্ড করে হাসপাতালের উপর। আপনার ওই যে হাসপাতালে মেডিকেল টেস্ট করাবেন ওই হাসপাতালে আপনার খরচটা কীরকম আসবে ওটা ডিপেন্ড করে আপনার হাসপাতালের উপর। এবং তার চেয়ে বড়ো কথা হচ্ছে একটা জেলার প্রধান হচ্ছে আপনার এসপি। তো এসপি স্যার যদি চান আপনার যে টেস্টের খরচ ওটা একদম কম নিয়ে আসতে পারে, আবার চাইলে বাড়িয়ে দিতে পারে। তো এমনিতে বেশিরভাগ সময় আমরা দেখি যে এসপি স্যারে অনেকগুলা আমাদেরকে হেল্প করে। তো নির্দিষ্ট একটা আপনার মেডিকেল দেখায় দেয়, তো আমরা যদি ওই মেডিকেল থেকে যদি করি তাহলে আমাদেরকে 5,000 থেকে 6,000 টাকা ডিসকাউন্ট দেয়। তো 2019 সালে যেহেতু আমি ভর্তি ছিলাম, তো 2019 সালে চট্টগ্রামে সকলের খরচ হয়েছিল আপনার 6,900 টাকা করে, এবং অন্যান্য জেলায় প্রায় এরকমই খরচ হয়েছিল। কারো ছিল আপনার 7,000, কারো ছিল 5,500, 6,500, জাস্ট এরকমই আপনার খরচ হবে। যদি আপনাকে এসপি স্যারে যদি সাহায্য সহযোগিতা না করে তাহলে আপনার হয়তো 10,000, 12,000 টাকাও খরচ হতে পারে। তো আপনাদেরকে সেটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই, কারণ জেলার এসপি এগুলো আপনার খুঁটিয়ে নিটিয়ে দেখে। তো এই জেলার এসপি আপনাদেরকে খুব স্বল্প খরচে করে দেওয়ার চেষ্টা করবে। প্রায় আপনার 8,000 টাকার ভিতরে আপনি সকল কাজ কমপ্লিট করতে পারবেন। আপনার যে পুলিশের মেডিকেল টেস্ট সেটা আপনি 8,000 টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন। হয়তো একটু 500-100 টাকা বেশি দিতে পারে, সেটা কোনো সমস্যা না। যেহেতু এবছর আপনার অনেকগুলো টেস্ট বাড়াইছে মেডিকেল টেস্টে, সেই অনুপাতে টাকাটা একটু বেশি দেওয়ার সম্ভাবনা বেশি। কারণ এবার আপনার ড্রাগ টেস্ট করা হবে, যারা আপনার মাদক কে আসক্ত তাদেরকে বাংলাদেশ পুলিশে জয়েন করা হবে না। তো সেই জন্য এবার হয়তো একটু বেশি আসতে পারে। তো বেশি হলেও আপনার 500-1,000 টাকা বেশি আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন বা বাংলাদেশ পুলিশের কোনো সমস্যা থাকে বা আবেদনে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।